हाय गाइस, आई एम सिमरन मुखर्जी, वेलकम बैक टू माय चैनल। तो फ्रेंड्स, आज के आमी शेयर करब लेजी पीपल देर जोनो वेट लॉस टिप्स। हाँ ठीक सुनेछेन, कारण आपने आमाके रिक्वेस्ट करेछेन जे लेजी पीपल देर जोनो वेट लॉस टिप्स बोलते। और आमी बोलबो ना जे होय ना टिप्स होय, किन्तु लेजिनेस थाकले आमादेर वेट लॉस कोनोदिनई होबे ना, कारण लेजिनेस माने होच्छे वेट गेन, वेट लॉस तो नय। তো ওয়েট লসের জন্য আমাদের অনেক কিছু জিনিস আমাদের ছাড়তে হবে, এটার প্রতি আমাদের রেসপন্সিবল হতে হবে, তবে আমরা ওয়েট লস করতে পারব। কিন্তু এটা ঠিক, যখন আমরা প্রথম প্রথম ওয়েট লস করব ভাবছি বা এই জার্নিতে আমরা শুরু করেছি ওয়েট লস করতে, তখন কিন্তু প্রথম প্রথম আমরা সবাই লেজি থাকি। লেজি না থাকলে কিন্তু আমরা এই স্টেপটা নেব কেন ওয়েট লস করার? তো সবাই থাকি, আস্তে আস্তে যখন আমরা সেই আমাদের গোলে পৌঁছে যাই বা যখন ওয়েট লস হয় তখন আমরা সবাই রেসপন্সিবল হয়ে যাই, আর তখন আমাদের আর বলতে হয় না, আমরা নিজের প্রতি আর মানে চিট করি না তখন। তো এখন যেগুলো আমরা কি করি, যারা বিগেনার তারা অনেক সময় চিট করে ফেলে যে হয়তো ওয়েট লস করছে, করতে করতে আর করব না, আর ভালো লাগছে না, খেয়েই নি, ওয়েট লস করে কি হবে। তো এগুলোও কিন্তু যারা বিগেনার তারা ভাবে। অ্যাকচুয়ালি আমি বলছি তার কারণ এটা আমার এক্সপিরিয়েন্স আছে, আমিও এরকমই করেছি। যখন ওয়েট লস জার্নিতে আমি মানে এন্টার করলাম তখন আমার এরকম হচ্ছিল যে কোনো সময় ভাবলাম ওয়েট লস করে কি হবে, খাই, তো এরকম আমার হচ্ছিল। আর আস্তে আস্তে যখন আমার ওয়েট কমতে থাকলো তখন আমার কিন্তু আর এই জিনিসগুলো চলে গেল, লেজিনেসটা চলে গেল। তখন আমি ভাবলাম যে না, আমাকে কিন্তু ওয়েট লস করতে হবে। আর ওয়েট লস করা মানে এই না যে খুব পাতলা হয়ে যাব, এ নয়, আমরা ফিট থাকব, আমরা হেলদি থাকব, আমাদের এটা কিন্তু করতে হবে। তো এই ওয়েট গেইন কীভাবে হয় না, অনেক কারণ হয়। আমরা যদি কোন রকমের ওয়ার্কআউট করা ছেড়ে দিই, যেমন এই বিজি লাইফে এখন সবসময় আমরা বাড়িতে বসে, না খেলাধুলা না কিছু, মোবাইল নিয়ে বাড়িতে বসে এমনিতে ওয়েট গেইন হচ্ছে। আর আমরা কি করি না, এই ফাস্ট ফুড খেতে খেতে এমন একটা মানে অ্যাডিক্ট হয়ে যায় যে শুধু ওটা ছাড়া আর কিছু খেতেই মন যায় না। তো এই কারণের জন্য কিন্তু আমাদের অনেক আনহেলদি হ্যাবিটস তৈরি হয়ে যায়, এটার জন্য কিন্তু আমরা প্রচুর আমাদের ডিজিজও হতে পারে। তো তার জন্য আমাদের এই জিনিসটা একবার এটার প্রতি ভাবা দরকার যে না, এরকম লাইফস্টাইল আমরা করবো না, লাইফস্টাইল ভালো নয়, পরে কিন্তু এটার ক্ষতি আছে। তো আমাদের সবসময় হেলদি থাকতে হবে, আর এ নয় যে আমরা সব কিছু ছেড়ে দেবো, কিন্তু আমাদের সব লিমিট, যেটা আমরা পরে যেটা আসবো ওয়েট ম্যানেজমেন্ট, সেটা আমাদের করতে হবে। একটা যখন আপনারা যে গোলটা সিলেক্ট করবেন যে এখানে চলে আসলে আর আমরা এবারে ওয়েট লস করব না, কিন্তু যখন ওই গোলটা আমরা অ্যাচিভ করে নেব তখন আমরা কি করব, ওটাকে ধরে রাখার চেষ্টা করব। এই নয় যে অ্যাচিভ করে নেওয়ার পর আবার যে কি সেই হয়ে গেলাম, যা ছিলাম তাই হয়ে গেলাম, না, তাহলে এটা কিন্তু আমাদের একদম ফালতু হয়ে যাবে ওয়েট লস করাটা। ওটাকে ধরে রাখতে হবে, ওটাকে ম্যানেজমেন্ট করতে হবে। তো এটার কথা আমি পরে আসবো, কিন্তু এখন আমি আপনাদের যে টিপসগুলো দেবো সেগুলো আশা করি আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। আর আমি নিজে খুব একটা স্ট্রিক্ট ডায়েট, খুব স্ট্রিক্ট ওয়েট লস জার্নি আমি ফলো করিনি। আমি যেটা করি একদম সিম্পল, এটা সবাই পারবে করতে, আর এটা করলে আমরা কিন্তু ভালো থাকবো। তো আরেকটা জিনিস যেটা আমরা সবাই একটা ধারণা যে ওয়েট লস মানে আমাদের সব কিছু খাবার ছেড়ে দিতে হবে, একটা স্ট্রিক্ট ওয়েট লস আমাদের একটা স্ট্রিক্ট ডায়েট আমাদের ফলো করতে হবে, এটা কিন্তু একদমই না। আমিও ওয়েট লস করছি কিন্তু আমি কোনো রকমের স্ট্রিক্ট ডায়েট ফলো করিনি, কোনো রকমের ইন্টারমিডিয়েট ডায়েট আমি ফলো করিনি, যেটা ফাস্টিং থাকে, তো এগুলো আমি একদমই করিনি। আমি সিম্পল ডায়েট ফলো করি, বলতে পারেন ডায়েট বলতে একদম ঘরোয়া বাড়ির খাবার আমি খাই, কোনো রকমের ফাস্ট ফুড আমি একদম অ্যাভয়েড করি, ফাস্ট ফুড খাই না। হ্যাঁ, সেটা হয়তো মাসে এক দুবার খেলাম, ঠিক আছে, কিন্তু এরকম আমি যেটা এভরিডে সেটা কিন্তু আমি বাড়ির খাবারই খাই। তো টিপসগুলো বলার আগে আপনারা লাইক করে ফেলুন, কারণ এগুলো আপনারা সেলফিশ, এগুলোতে সেলফিশ হবেন না, এগুলো হাত খুলে আপনারা লাইক করুন, কোনো টাকা পয়সা লাগে না। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন এবার আমি টিপসগুলো বলি। তো প্রথম যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে ব্রেকফাস্ট, আমাদের যে ব্রেকফাস্ট, তো ব্রেকফাস্টে আমি নিতাম রুটি তরকারি, কিন্তু রুটিটা যেহেতু কার্ব সেজন্য আমাদের ব্রেকফাস্টে হেভি
ফুড মানে হেভি ফুড আপনাদের অ্যাভয়েড করতে হবে। আর হেভি ফুড যতটা অ্যাভয়েড করবেন ততটাই ভালো। কার্বস অ্যাভয়েড করতে হবে, হাই প্রোটিন ডায়েট নিতে হবে। ব্রেকফাস্টে যেমন আমি নিই ওটস, আমরা আপনারা ওটসের বিভিন্ন রকম রেসিপি মানে অনেক রকমের রেসিপি আছে ওটসের, তো এটা যদি আপনারা বলেন আমি আমার ভিডিওতে চ্যানেলে শেয়ার করব ওটসের বিভিন্ন রেসিপি। যেমন আমি নিই ওই মুগ ডালের আর ওটসের সাথে মা করে দেয় যেটা, ফুলকপি, টমেটো, তারপরে এখন যে মটরশুঁটি সব দিয়ে একটা খিচুড়ির মতন করে দেয়, ওটা খুব ভালো লাগে খেতে। ওটসের ছিল্লাও হয়, তারপর অনেকে দুধ দিয়ে ওটস খেতে পছন্দ করে, ফ্রুটস দিয়ে। তো এভাবে ওটসের প্রচুর রেসিপি হয়, আর আপনারা যেটা মন সেটা খেতে পারেন। আরেকটা খুব ভালো যেটা আপনারা ব্রেকফাস্ট নিতে পারেন সেটা হচ্ছে ব্রাউন ব্রেড, অরেঞ্জ জুস অ্যান্ড এগ হোয়াইট। এটাও খুব ভালো একটা ব্রেকফাস্ট, এটাও আমি কোনো কোনো সময় নিই, এটাও খুব ভালো। তো এগুলো আপনারা নিতে পারেন ব্রেকফাস্টে। নেক্সট আসছে হচ্ছে আমাদের এক্সারসাইজ। আর এক্সারসাইজ কিন্তু আমার করতে ভীষণ কুড়েমি লাগে, মানে হার্ড এক্সারসাইজ যেগুলো সেগুলো তো পারি না করতে। আর তাহলে আমরা কী করব, এক্সারসাইজ না করলে তো ওয়েট লসও হবে না, তাহলে আমরা কী করব? তো আপনারা নিজের পছন্দের মতো একটা গান চালিয়ে দেবেন, তারপর আপনারা যেমন ডান্স জানেন তেমন ডান্স করবেন। মানে এটা কি হবে, জুম্বা ওয়ার্কআউট হয়ে যাবে। আর জুম্বা ওয়ার্কআউট করতে কিন্তু খুব ভালো লাগে, এটা কিন্তু খুব ভালো মানে ক্যালোরি লস হয় এই ওয়ার্কআউটে। আর সাথে সাথে কি হয় না, আমাদের খুব এনজয় হয়, মানে এটা করতে বেশ ভালো লাগে ডান্সের মতো। জুম্বা ওয়ার্কআউটটা তো ভালো লাগে এটা করতে, আপনারা এটা করতে পারবেন, গান চালিয়ে ডান্স করতে পারবেন, এটা ভালো। তো দুটো টিপস দিলাম। নেক্সট টিপস হচ্ছে আমাদের একটা ধারণা যে হয়তো কোনো রকমের কোনো মিল স্কিপ করলে, যেমন ব্রেকফাস্ট স্কিপ করলে বা ডিনার স্কিপ করলে হয়তো আমাদের ওয়েট লস হবে, কিন্তু এটা ভুল। কোনো দিন খাবার স্কিপ করলে কিন্তু ওয়েট লস হয় না, আরও বেশি ওয়েট গেন হয়। তো আমাদের কী করতে হবে, না ঠিক সময় পরিমাণ মতো খাবার নিতে হবে, আর খাবার নিতে হবে আমাদের কম কোয়ান্টিটিতে, বেশি নিলে চলবে না। মানে পেট ভর্তি করে খাবার খাবো সেটা চলবে না, পেটে একটু জায়গা রাখতে হবে। আর এটার জন্য আপনাদের কি করতে হবে, বড় যে আপনারা খাবেন বড় থালা বড় বাটি এগুলোতে খাবার নেবেন না, তাহলে কি হবে অনেক অনেক খাবার হয়ে যাবে আর অনেক অনেক খাওয়া হয়ে যাবে। তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের বাটির সাইজ প্লেটের সাইজ এগুলো কমিয়ে দিতে হবে, তাহলে কম খাবার ধরবে আর আমাদের মানে কম খাবার পেটে গেলে সেটা ঠিক থাকবে। আর চেষ্টা করবেন যে কম কম করে খাবার, মানে একসাথে অনেকটা করে খাবেন না, কম কম করে খাবেন, তাহলে এতে কী হবে পেট ভরে যাবে আর খিদে পাবে না। তো এটাই আর কি, এগুলো হচ্ছে টিপস। তো আমাদের বাড়িতে কিন্তু সিঁড়ি আছে, সিঁড়ি আমরা সবাই ইউজ করি, কিন্তু এতটা কম হয় না। তো কীরকমভাবে স্টেয়ার ইউজ করবেন, হয়তো পছন্দের মতন গান আপনারা হেডফোনে লাগিয়ে নিলেন, এবারে কী করবেন গান শুনতে শুনতে সিঁড়িতে ওঠা নামা ওঠা নামা ওঠা নামা করবেন, এতে খুব ভালো ওয়ার্কআউট হবে। বা আমি যেটা করি সেটা হচ্ছে কোনো জিনিস আমি স্টাডি করছি মানে লার্ন করছি মুখস্থ করছি, তখন এক খাতা আমার হাতে আমি নিয়ে নিলাম, হাতে খাতা নিয়ে আমি বাড়ির মধ্যে চলাফেরা করলাম। সিঁড়িতে ওঠা নামা করবেন না পড়তে পড়তে, কারণ এতে কি হয় না আপনারা অনেক সময় পড়ে যেতেও পারেন। কেন, আমাদের মনটা থাকলো পড়াশোনায়, সিঁড়িতে ওঠা নামা তখন কিন্তু করবেন না। হ্যাঁ, হাঁটা চলা করবেন, হাঁটা চলাটা খুব ভালো, আমাদের হাঁটা চলাও হচ্ছে আমাদের পড়া মুখস্থও হয়ে গেল। আর এভাবে আপনারা কি করতে পারেন, হয়তো কারোর এরকম এক্সারসাইজ জিম কেউ গেল না, কারোর এক্সারসাইজ করা পছন্দ নয়, এইভাবে আপনারা যদি এগুলো মেনটেন করেন এগুলো ফলো করেন তাহলে কিন্তু ওয়েট লস হবে। তো আমাদের বাড়িতে যে গ্রসারি আছে, মান্থলি যে গ্রসারি আছে, আমাদের কি করতে হবে, আমাদের যে প্রিয় খাবার, আমাদের প্রিয় খাবার মানেই হচ্ছে ফাস্ট ফুড, চিপস, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, কেক, এগুলো থাকে, তো এগুলো কিন্তু আমাদের আনা চলবে না। কারণ বাড়িতে যদি ওগুলো না আসে তাহলে ওগুলো আমাদের পেটেও যাবে না আর আমাদের ওয়েটও বাড়বে না। আর বাড়িতে থাকলে মনে হবে যে একটা খাই কিছু হবে না, একটা খাই কিছু হবে না, এরকম করতে করতে আমাদের সব খাওয়া হয়ে যায়। তো এটাই হচ্ছে প্রবলেম, আমাদের আগে বাড়িতে আনা বন্ধ করতে হবে, তবে আমাদের খাওয়াটা বন্ধ হবে। আর প্রথম যখন আপনারা ওয়েট লস করছেন তখন কিন্তু টোটালি আপনাদের চিপস,
কোল্ড ড্রিঙ্কস এগুলোকে একদম ছেড়ে দিতে হবে। আমি বলছি যে একবারই ছাড়বেন না। হ্যাঁ, যখন আস্তে আস্তে আমরা দেখবেন ওয়েট লস আমাদের হচ্ছে, 3-4 কেজি কমে গেল, তারপর আস্তে আস্তে আমরাই রেসপন্সিবল হয়ে যাবো, আমরা স্ট্রিক্ট হয়ে যাবো, তখন আর আমাদের বোঝাতে হবে না যে এটা করো সেটা করো, আমরাই বুঝে যাবো, আমরাই নিজে ওগুলোকে অ্যাভয়েড করব। হ্যাঁ, পার্টি অকেশনে খেতে পারেন, সেটা কোনো বাধা নেই, সেটা সবাই খায়, কিন্তু এরকম যেটা আমরা জিনিস বলে না প্রত্যেক দিন অ্যাডিক্ট যেটা করিনি সেটা করা চলবে না, সেটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে। তো এই বিজি লাইফে যারা দেখবেন জব করে তারা কি করে না, এসে পরে আর খাবার করার মতো শরীর চলে না, আমরা কি করি বাইরে খাবার অর্ডার করে দিই, ব্যাস। তো এটা কিন্তু এক আধদিন ঠিক আছে, বাট এভরিডে দ্যাটস নট ওকে। তো আমাদের কি করতে হবে, যতটা পারি আমাদের বাড়ির খাবার খেতে হবে, এতে আমরা হেলদি অ্যান্ড ফিট থাকবো। আপনারা আগে থেকে খাবার করে যেতে পারেন, এসে গরম করে খেতে পারেন, এতে শরীর ভালো থাকবে। আর যারা ফ্ল্যাটে থাকেন তারা যারা দুতলা তিনতলায় থাকেন তারা কি করবেন, যতটা পারবেন লিফ্ট অ্যাভয়েড করবেন আর স্টেয়ার ইউজ করবেন, এতে এক্সারসাইজ হয়ে যাবে। আর আমরা যখন জল খাবো, জল তো বেশি পরিমাণে খেতে হবে, সবসময় একটু একটু করে জল খেতে হবে, আমাদের জলটা খুবই দরকার। আর এতে জল খাওয়ার তো প্রচুর বেনিফিট, স্কিন, হেয়ার, তারপরে ওয়েট লস সব কিছু হয়, আর স্কিন এগুলো সব কিছু ঠিক থাকে। আমাদের কিন্তু ভেজিটেবলস, ফ্রুটস, ওয়াটার এগুলো কিন্তু বেশি পরিমাণে খেতে হবে। আর অনেকেই ভেজিটেবলস খেতে চায় না, অনেকেই ভেজিটেবলস খেতে পছন্দ করে না। তো ভেজিটেবলসগুলো হয়তো আপনারা একটা খিচুড়ি করে নিলেন, তার মধ্যে সব ভেজিটেবলস দেওয়ার চেষ্টা করবেন, এতে সব ভেজিটেবলসগুলো কিন্তু আমাদের পেটে যাবে, আর এতে আমাদের শরীরও ভালো থাকবে। চেষ্টা করবেন কিছু ইয়াম্মি টাইপের করে ভেজিটেবলসগুলো খাওয়ার। আর জল যখন আপনারা খাবেন বয়ল করে খাবেন, বয়ল করে খেলে এতে কি হয় আমাদের ওয়েট লস হয়। তো ফ্রেন্ডস, আমি প্রচুর টিপস দিয়ে ফেললাম, আপনারা ভাবেন যে হ্যাঁ আমি তো বলতে বলেছিলাম, আমরা কিন্তু এত বলতে বলিনি, কিন্তু তাও আমি বলে ফেললাম আর কি, যতটা আমার মনে পড়লো আমি সবগুলোই বললাম। তো আরও মনে পড়লে আরও অন্য ভিডিওতে বলে দেবো। তো আশা করি আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ যারা ভাবছেন যে আমরা ওয়েট লস করবো তাদের জন্য এই টিপসগুলো খুবই হেল্পফুল হবে। আর আমি আলাদা করে আমার ওয়েট লস রুটিনের একটা ভিডিও করা আছে, সেটা আপনারা আমার চ্যানেলে দেখতে পারেন, যারা দেখেননি তারা দেখতে পারেন। আর যতটা অবধি থাকলো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকবার বলে দিই বেশি বেশি করে লাইক করুন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন, আর আমাদের ইনস্টাগ্রাম আইডি হচ্ছে ব্লগার সিমরান, ব্লগার বন্দনা সিমরান, ভুল বলছি, জলদি যান আর ফলো করুন, ওখানে আপনার রিল, ভিডিও, ফটোশ্যুট নতুন নতুন এগুলো দেখতে পাবেন। আর আপনারা কিন্তু বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, কারণ যত বেশি শেয়ার করবেন তত কিন্তু আমরা সবার হেল্প করতে পারবো। আমার তো আরও যারা আছে এই ভিডিওগুলো তাদের খুব প্রয়োজন, তো শেয়ার করুন, সবার হেল্প হবে। আর আজকে এখানে শেষ করছি, আবার অন্য কোনো নিয়ে চলে আসবো, আপনারা আমাকে সাজেস্ট করুন আর কী কী আমি ভিডিও বানাবো, আমি সেগুলো বানাবার অবশ্যই চেষ্টা করবো। বাই।